আসসালাম আলাইকুম প্রিয় দর্শক একটি আঞ্চলিক সড়ক বন্যার পানির স্রোতের তোড়ে এটা একেবারে ভেঙে কি অবস্থা হয়েছে আপনারা দেখেন এটি হচ্ছে যে হাটাজারি উপজেলার গোড়দুয়ারা ইউনিয়নের ঐতিহ্যবাহী নয়াহাট বাজারের ঠিক সামনের সড়ক এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন হাটাজারি বাস স্ট্যান্ড হাটাজারির ইসাপুর উত্তর মাদ্রাসা দক্ষিণ মাদারসা ফতিহাবাদ মদুনাঘাট এলাকায় এই সড়ক দিয়ে যেতে হয় আর গত কয়েকদিনে যে এখানে বন্যা হয়েছে সে বন্যায় এই সড়কের অবস্থা ঠিক এভাবে নাজুক হয়ে গেছে গাড়ি চলাচল করতে এমন অবস্থা হয়েছে যে বলা বলে শেষ করে যাবে না প্রিয় দর্শক যদি অনতি বিলম্বে এই সড়ক যদি মেরামত করা না হয় তাহলে কিন্তু এখানে যান চলাচল বন্ধ হয়ে যাবে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে দেখেন রাস্তার ভেতরে যে আপনারা দেখতে পাচ্ছেন বালি তারপরে কনক্রিটের স্তর এরপরে সবগুলো একেবারে ভেঙে আপনার পানির সাথে তলিয়ে গেছে এই যে দেখেন আমার এই ভিডিও করার পেছনে একটাই কারণ এমন কোন মানবিক মানুষ আছেন কিনা যিনি এই ভিডিও দেখে এই এলাকার হাজার হাজার মানুষ হাজার হাজার যানবাহনের যাতে সুন্দরভাবে চলতে পারে সেজন্য এগিয়ে আসতে পারে কিনা আমি একটু আগে একটু একজনের সাথে দেখতে চাই এই পথে কি চলাচল করেন

হচ্ছে আচ্ছা যদি এটা মেরামত করা না হয় তাহলে কি হবে আচ্ছা মুরব্বী এখানে একটু কাছে জানতে চাই এই যে সড়কের আর বাকি অংশটুকু যদি যায় অবস্থা কি হবে অবস্থা খুবই খারাপ হবে যোগাযোগ বন্ধ হয়ে যাবে আচ্ছা এবং আমরা যারা আছি এখন আসা যাওয়া আমাদের অনেক কষ্ট হচ্ছে আমরা চাই এটা সুস্থ আমরা থাকার জন্য সুন্দর করে যে সুদূর দিকে ইয়ে দিয়ে আপনারা বাদ নির্মাণ করে পাশে তাহলে রোডটা সুন্দর থাকবে এবং ভবিষ্যতে ভাঙবে না আচ্ছা ধন্যবাদ আচ্ছা প্রিয় দর্শক হয়তো সরকারের ভাবে এটা একটু যানগুলো আমরা চলাচল করতে দি হ্যাঁ আপনারা চলে আসুন আপনারা একটু দেখেন যদি এই ভিডিও যদি কেউ একটু দেখেন আমরা যদি একটু জুম করে দেখা অবস্থা খুব খারাপ যে কোনো মুহূর্তে বাকি অংশটুকু ভেঙেও কিন্তু যান চলাচল করা যাবে না একটু দাঁড়াবেন কোথায় গিয়েছেন আচ্ছা মালামাল গুলো কার আপনার আচ্ছা যদি সড়কের বাকি অংশ ভেঙে যায় মালামাল আনতে পারবেন তাহলে কি চান আপনারা উন্নয়ন চান না আচ্ছা প্রিয় দর্শক আমার এই ভিডিও দেখে যদি কেউ একটু আমাকে বলেন এলাকাবাসী একজন কেউ যদি একটু আসেন আমি যদি একটু বলতে চাই একটু আসেন কোনো সমস্যা নেই আসেন আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে পাশে এখানে আমার বাড়ি আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছেন যদি একটু বলতেন এখানে রাস্তার যে একটা পরিস্থিতি এখন এটা যদি খুব দ্রুত কাজ শেষ করা না হয় আমার এখানে প্রায় হাজার হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে এবং মানুষের খুব একটা দুর্ভোগের মধ্যে পড়ে যাবে বিশেষ করে যে বন্যার কারণ যে পরিস্থিতি এখানে দেখা দিয়েছে কোনো রোগী এখান থেকে যেতে খুব কষ্ট হয়ে যাবে আর যদি গাড়ি বন্ধ হয়ে যায় এখানকার গ্রামের সবার যে দ্রব্যমূল্য জিনিস কিনা আনা 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 নেওয়া করা খুব একটা কষ্টের মধ্যে পড়ে যাবে তো এই জন্য খুব দ্রুত কেউ যদি করে তো খুব ভালো হবে খুব দ্রুত যাতে এই কাজটা করে দেয় আর কি আমরা এটার প্রত্যাশী প্রিয় দর্শক এখানে রয়েছে ডক্টর শহীদুল্লাহ একাডেমি হাজার হাজার শিক্ষার্থী পড়ে এখানে রয়েছে গোদ্দারা গোদ্দারা উচ্চ বিদ্যালয় সামনে রয়েছে গোদ্দারা বড় মাদ্রাসা এগুলো হচ্ছে সবগুলো এখানকার ঐতিহ্যবাহী হাজার হাজার শিক্ষার্থীরা এই সমস্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করে আমার এই ভিডিও যারা দেখছেন আমি একটু আপনাদের সহযোগিতা চাই আমাকে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই আপনারা কেউ একজন উদ্যোগী হয়ে যদি এই কাজটা যদি করে দেন আমার মনে হয় এখানে চার পাঁচ ট্রাক যদি একটু আমাকে যদি একটু এদিকে আসেন একটু বলেন কি এখানে মোটামুটি একটু এদিকে আসেন মোটামুটি এটা সাময়িক ভাবে মেরামত করার জন্য কি লাগতে পারে বলে মনে করছেন এখানে বালুর বস্তা দিয়ে জি এখানে ওই কঙ্কর দিয়া ডালাই করে ওই এখানে বস্তা দিলে অনেক ভালো হবে তার ইট দিলে তার উপর কিছু ভালো হবে যদি এটা হয় তাহলে যানবাহন কি হবে অনেক কষ্ট হবে এবে আশা যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে এখানে গোদরের মাতারাশায় এখানে মাতারাশায়তে লয়ে এখানে গোদরের বাসিন্দার সব অনেক কষ্ট হবে এই আমার চাই এইরকম একটা মানুষ এটা কইলে অনেক ভালো হবে আমরা দূর দূর থেকে আসতে পারবো প্রিয় দর্শক হ্যাঁ আমরাও সেটা বলেই যেহেতু একটা সরকারের প্রথম ঘটেছে নতুন সরকার এসেছে অনেকগুলো এখানে হয়তো সরকারিভাবে ভাবে ফান্ড করে এই জিনিসটা মেরামত করাটা এখন খুবই মানে এটা দ্রুত একটা বিষয় আমরা আপাতত নতুন সরকারকে আমরা কোনো চ্যালেঞ্জ না দিয়ে আমার মনে হয় কোনো মানবিক মানুষ এক বা একাধিক ব্যক্তি যদি একটু আসেন এই সড়কটা আমার মনে হয় মেরামত করতে পারবেন

বাকি অংশটুকু একটু আপনারা দেখেন দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে দেখেন উপরে ফাটল ফাটল দেখা দিয়েছে এবং যদি এটাও যদি এখন যদি কেউ যদি দ্রুততম সময় মেরামত করে না দেয় তাহলে গোরদোয়ারা উত্তর মাদাসা দক্ষিণ মাদাসায় এত অঞ্চলের অন্তত পঞ্চাশ হাজার মানুষের চলাচলের অন্যতম একমাত্র সড়ক এটা বন্ধ হয়ে যাবে তাই আসুন কেউ ভিডিও দেখে যদি এগিয়ে আসতে পারেন আমার মনে হয় কাউকে টাকা দেয়া লাগবে না কয়েক ট্রাক এই যে আপনার এরকম কনক্রিট বালির বস্তা দিয়ে যদি করা হয় একদিনে এটা মেরামত সম্ভব এবং এলাকার মানুষও সহযোগিতা করবে আপনারা কেউ গিয়ে আসেন এটা লোকেশন হচ্ছে যে হাটাজারি উপজেলার গোদ্দারা ইউনিয়নের ঐতিহ্যবাহী নয়া হাটের প্রবেশ মুখ জীবন তালুকদারের বাড়ির সামনে এবং আমি যদি আর একটু বলি এখানে রয়েছে গোটদুয়ারা বড় মাদ্রাসা গোদ্দারা ডক্টর শহীদুল্লাহ একাডেমি গোদ্দারা উচ্চ বিদ্যালয় এতদ অঞ্চলে বেশ কিছু নুরানি মাদ্রাসার এবং উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পথেই চলাফেরা করে তাদের চলাচলের সুবিধার্থে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে সবাই এখানে কেউ না কেউ একটু এগিয়ে আসেন আসলে আমার মনে হয় এই জিনিসটা মেরামত করে যান চলাচল বন্ধ রোধে এবং আপনারা সহযোগিতা করতে পারবেন এমনটা প্রত্যাশা আসসালামু আলাইকুম